সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য রিয়াদ অ্যাম্বাসি হতে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এত দ্বারা আর ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে বসবাসরত সকল বাংলাদেশী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম আজ শুক্রবার 21 সেপ্টেম্বর এবং আগামীকাল 22 সেপ্টেম্বর আর চেম্বার গোরফা তেজারিয়া আর এ অবস্থান করে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কনসুলার সেবা প্রদান করবে। কনসুলার সার্ভিসসমূহ নিম্নরূপ: ডিজিটাল এমআরপি পাসপোর্ট রিইস্যু এবং আবেদনপত্র গ্রহণ, পূর্বে গ্রহণকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ, বিশেষ প্রয়োজনে যাচাই সাপেক্ষে হাতে লেখা পাসপোর্ট নবায়ন, সংশোধন ও সংযোজন, এছাড়া অন্যান্য কনসুলার সেবা প্রদান। ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি উহা রিইস্যুর জন্য পূরণকৃত ডিজিটাল পাসপোর্ট ফর্ম, পুরনো পাসপোর্ট ও ইকামার ফটোকপি, সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সঙ্গে সন্নিবেশিত করতে হবে। আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে। ডিজিটাল এমআরপি পাসপোর্ট ফি: সাধারণ কর্মীদের জন্য 145 সৌদি রিয়াল যাদের জন্ম নিবন্ধন নেই এবং 125 সৌদি রিয়াল যাদের জন্ম নিবন্ধন রয়েছে। পেশাজীবীদের ক্ষেত্রে 435 সৌদি রিয়াল যাদের জন্ম নিবন্ধন নেয় এবং 415 সৌদি রিয়াল যাদের জন্ম নিবন্ধন রয়েছে। হাতে লেখা পাসপোর্ট নবায়ন ফি: সাধারণ কর্মীদের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফি 50 সৌদি রিয়াল এবং পেশাজীবীদের জন্য 125 সৌদি রিয়াল। কোনো ফর্ম ও ছবির প্রয়োজন নেই। ব্যাংকিং সার্ভিসসমূহ: কনসুলার টিমের সঙ্গে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সর্বোচ্চ মুনাফাবাহী 5 বছর মেয়াদি ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট বন্ড অ্যাকাউন্ট খোলা, 3 বছর মেয়াদি US ডলার বন্ড অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন মেয়াদি HDS, EDS, MSS ও DBS অ্যাকাউন্ট খোলা। প্রবাসী বাংলাদেশী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ডাটাবেস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ করা হবে। উক্ত ডাটাবেস সদস্যপদ গ্রহণের ফি 170 সৌদি রিয়াল। উপরোক্ত বিষয়ে আর ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে বসবাসরত সকল বাংলাদেশীদের প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। অনুক্রমে ডক্টর ফরিদুদ্দিন আহমেদ, কাউন্সিলর ও কার্যালয় প্রধান, রিয়াদ বাংলাদেশ এম্বাসি। তাই আর ও তার পার্শ্ববর্তী এলাকায় আমাদের যে সকল প্রবাসী ভাইরা অবস্থান করেন এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আজ এবং অথবা কাল এসে আপনার কনসুলার সেবাটি গ্রহণ করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনি যদি আজকে আপনার কনসুলার সেবাটি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনাকে রিয়াদ এম্বাসিতে গিয়ে আপনার কনসুলার সেবা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আপনার সময় এবং টাকা দুটারই অপচয় হবে, তাই কেনই বা আপনার টাকা এবং সময়ের অপচয় করবেন। আজকেই আপনার কনসুলার সেবাটি গ্রহণ করবেন এবং সাথে অন্যান্য প্রবাসী ভাইদেরকে নিয়ে আসবেন যাতে তারাও যেন কনসুলার সেবাটি গ্রহণ করতে পারে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।